أشهد أن لا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد بھائی محمد بھائی جی بنگلہ جشور تھے پرشن کریں جو امام پیچھنے مقتدیر قرات پٹھنے دھرن کیمن ہوبے الجواب باللہ التوفیق سمانت دینی بھائی امام صاحب قرات بولتے جدی سورہ فاتحہ بوجھے تھکن تاہلے تو اپنار تار پدھتی ایکٹی اور কিরাত বলতে যদি কোরআনুল কারিমের তেলাওয়াত বোঝানো হয়ে থাকে তাহলে কোরআনুল কারিমের তেলাওয়াত ইমাম সাহেব জোরে নামাজ পড়লে আপনি শুধুমাত্র শ্রবণ করবেন। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সূরা আরাফের 204 নম্বর আয়াত। এবং সেই মুসনাদে আহমদের মধ্যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তোমাদের মধ্য থেকে একজনকে ইমাম নিযুক্ত করবে। إذا قمتم إلى الصلاة فليؤمكم أحدكم وإذا قرأ الإمام فانصتوا যখন ইমাম কিরাত পড়বে কিরাত বলতে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে তখন তোমরা চুপ থাকবে। তাহলে এখানে ইমামের পিছনে কিরাত পড়ার দুইটি ধরন হতে পারে। এক, যদি ইমাম সাহেব জেহরি নামাজ পড়েন জোরে কিরাত পড়েন তাহলে ইমাম সাহেবের কিরাতগুলোকে আপনি শ্রবণ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে কোনো কিরাত পড়বেন না, ইমাম সাহেব কিরাত আপনি শ্রবণ করবেন। আর যদি ইমাম সাহেব সুরি নামাজ যেমন জোহর আসর নামাজ তাহলে সেই ক্ষেত্রে ইমাম সাহেবের পিছনে আপনি সূরা ফাতিহাও পড়বেন এবং অন্য সূরাও মিলাবেন। যদি তিন আয়াত পরিমাণও মিলাতে পারেন তাহলেও মূলত সূরা মিলানো মুস্তাহাব, সূরা মিলানো মুস্তাহাব। তো এই ক্ষেত্রে আপনি যদি সূরা মিলাতে নাও পারেন তবু আপনার ইমামের সাথে নামাজ হয়ে যাবে। এবার আসি, যদি আপনি সূরা ফাতিহা বলতে বুঝিয়ে থাকেন তাহলে সূরা ফাতিহা যদি ইমাম সাহেব জোরে জোরে পড়েন আপনি চেষ্টা করবেন ইমাম সাহেব পড়ার পিছনে পিছনে, অর্থাৎ ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেছে আপনি এরপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবেন। আচ্ছা, যদি ইমাম সাহেব কন্টিনিউ পড়ে যান, সময় না দেন, ফুরসত না দেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন। মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি না পড়তে পারি তাহলে কি করা যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন ফাইয়া খিদাজ, মানে অসম্পূর্ণ থেকে যাবে। তখন আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আবু হুরায়রা ইমামের পিছনে আমরা কিভাবে পড়ব, তার মানে ইমাম সাহেব পড়তেছেন আপনাকে ফরসুতি দিচ্ছেন না। সেই ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ইকরা বিহা ফি নাফসিক, মনে মনে পড়ে নেবেন। তার মানে ইমাম সাহেব যদি আসতে পড়েন নামাজ তাহলে তো কোনো মতভেদই নেই, আপনাকে সূরা ফাতিহাও পড়বেন সূরাও মিলাবেন। ইমাম সাহেব যদি জোরে কেরাত পড়েন তাহলে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা মনে মনে পড়বেন আর কেরাতের সময় আপনি চুপ থাকবেন। এটাই হলো হাদিসের বর্ণনা। মুসনাদে আহমদের হাদিস দেখতে পারেন ষষ্ঠ খণ্ডের 415 নম্বর হাদিস, আর এর সাথে সাথে দেখতে পারেন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 160 নম্বর পৃষ্ঠার 762 নম্বর হাদিস। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। হাদা মিন্নি ওয়া ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম বিস সওয়াব।